আজকে আমরা দশম শ্রেণীর গণিতের সমাপ্ত ধারা 13.1 এর কিছু অঙ্ক করব। আমরা গত মাসে সমাপ্ত ধারার সাধারণ নিয়মে কিছু অঙ্ক করেছি, আজকে এর পরে থাকবে। যেমন দেখো 6, 8, 16, 24 একটি সমান্তর ধারা, এই ধারাটির নব পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এইভাবে চলতে থাকলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এইভাবে 9টি পদ মতো চালাবে, তার যোগ করলে কত হবে সেটা আমাদের বের করতে হবে। আমার সূত্রের মাধ্যমে সেটা বের করার চেষ্টা করব। এখানে প্রথম পদ a√8, তো তোমরা সবাই জানো প্রথম পদ সাধারণত d√2, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে কত আসছে d√8। এখন আমরা জানি n তম পদের সমষ্টি কত, n/2 × 2 + n/1 × d, তাহলে আমাদের কি পাবো তো 9টি পদ। তাহলে এর জায়গায় আমরা লিখব কি 9টি পদের সমষ্টি কত, s9, এর জায়গায় 9/2, 2n + এর জায়গায় 9 − 1 × d, তো 9/2, 2n + 9 থেকে অ্যাকচুয়ালি থাকে তো 8. এখন a এর মান আর d এর মান বসিয়ে দাও, তাহলে 8 × 16, 8 × 64, 16 × 64 যোগ করলে কত হয় 80, 14 × 80, 9 × 14 কত 360। সুতরাং 9তম পদের সমষ্টি কত, 360। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার এইটাকে যে আমরা করলাম ওটা হলো সমষ্টি নির্ণয় করা। যদি ফিক্সড নাম্বার থাকে যে নবম পদ, দশম পদ, এগারোতম পদ, তাহলে সরাসরি সূত্রে বসাই দিলেই হয়ে যাবে। কিন্তু তোমার যদি এমন দেওয়া থাকে 5, 11, 17, 23, 10, 9, তো তখন তোমাকে কি করতে হবে, আগে এই শেষ পদটা কততম পদে আছে এটা তোমাকে জানতে হবে, তারপর সূত্রে আনতে হবে। আমরা এখানে ধরি প্রথম পদ a = 5, তো সাধারণত কত 11 − 5 = কত 6, তাহলে ধরি এতম পদ সমান 59। তাহলে আমি আগে বলেছি যে শেষ পদটা কততম পদে আছে এটা তোমাকে আগে বের করতে হবে। এতম পদ 59, তো এতম পদ সমান a + n − 1 × d = 59, তাহলে এর মান 5, এর তো 1 − 1, এর মান 6 = 59, তাহলে 5, 6 এর −6 = কত 59, তো 5 + 6 এর −6, −6 থেকে 5 চলে থাকে −1 = 59, 6 এর = 59 + 1, 6 এর = 60, এর কত কত 10, অর্থাৎ আমার এইটা হলো 10তম পদ। এখন আমি দেখব এত পদের সমষ্টি n/2 × 2 + n − 1 × d, তাহলে 10তম পদ কত, এবারে আমি 10 বসিয়ে দেবো, 10/2 × 2 + 10 − 1 × d, তাহলে আমি কি দেখলাম 10/2 × 2 + 10 থেকে 1 থাকে তো 9, 9, এখন এর মান আর ডি এর মান বসিয়ে দাও, এর মান 5, ডি এর মান 6, 5 × 10 = 54, 54 + 10 = 64, এই 64 কে যদি ভাগ দাও 32, 10 × 30 = কত 320, অর্থাৎ 10তম পদের সমষ্টি ইকুয়াল কত হবে 320। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা সমান্ত ধারা যে নিয়মগুলো শিখলাম ওই আলোকে আমি তোমাদের দুটো বাড়ি কাজ দিয়ে দিয়ে দিলাম। 5, 7, 9 এই ধারটি 20তম পদের সমষ্টি নির্ণয় করো, আর ধরো 10, 15, 20, 25, 25 + 100 = কত, তাহলে কি করতে হবে আগে এই এটা কত পদে আছে এটা তখন বের করতে হবে, তারপর ওই সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা প্রয়োগ করতে পেরেছো। ধন্যবাদ।